রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় নাশকতার অভিযোগে করা মামলায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মামুনুল হকের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আদালত থেকে তাকে আবারও ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। বেলা 11:43 দিকে ঢাকা মহানগর হাকিম আদালতে থেকে মামুনুলকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। এর আগে বেলা 11:09 দিকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এদিন 2020 সালের মোহাম্মদপুর থানার একটি ভাঙচুর নাশকতার মামলায় তাকে 7 দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। অপরদিকে মামুনুলের আইনজীবী তার রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী তার জামিন আবেদন নামঞ্জুর করে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। 18 এপ্রিল রাতে রাজধানীর মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল লতিফ জাগো নিউজকে বলেন, 2020 সালের মোহাম্মদপুর থানার একটি ভাঙচুর নাশকতার মামলায় তদন্ত চলছিল। তদন্তে হেফাজত নেতা মামুনুলের সম্পৃক্ততার বিষয়টি সুস্পষ্ট হওয়ায় আমরা তাকে গ্রেফতার করেছি। এছাড়া দেশের বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এর আগে 18 তারিখ দুপুরে 12:50 দিকে মোহাম্মদপুরে জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে মামুনুল হককে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি তেজগাঁও বিভাগ। ডিসি হারুনুর রশিদ বলেন, হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হককে গ্রেফতারের পর তেজগাঁও বিভাগের উপকমিশনারের কার্যালয়ে নেওয়া হয়েছে। আপাতত মোহাম্মদপুর থানার মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। অন্য মামলার বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। গত 1 মাস ধরে ব্যক্তিগত জীবন আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের বিরোধিতা করে হেফাজতের আন্দোলন সহ নানা কারণে আলোচনার কেন্দ্রে রয়েছেন মাওলানা মামুনুল হক। নরেন্দ্র মোদীর সফরের সময় 26 থেকে 28 মার্চ পর্যন্ত সহিংসতায় দেশের 17 জনের মৃত্যু হয়। এসব সহিংসতার ঘটনায় সারা দেশে প্রায় 50% মামলা হয়েছে। মামুনুলকে এসব ঘটনার মূল ইন্ধনদাতা হিসেবে মনে করছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা যায়, 26 মার্চ জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে সহিংসতার ঘটনায় গত 5 এপ্রিল হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হক সহ 17 জনকে আসামি করে মামলা করা হয়েছে। মামলায় 2000 ব্যক্তিকে অজ্ঞাতনামা আসামিও করা হয়। সুপ্রিয় ভিউয়ার্স, মামুনুল হকের রিমান্ড মঞ্জুরের পর নানান জনে নানান মন্তব্য করছেন। কেউ বলছেন তার রিমান্ড বাতিল করতে, কেউ বলছেন রিমান্ডে নিয়ে সব তথ্য বের করা হোক। আপনি কোন পক্ষে? রিমান্ডের পক্ষে হলে ভিডিওটির কমেন্ট বক্সে লিখুন হ্যাঁ, আর বিপক্ষে হলে না লিখে জানিয়ে দিন মুক্তি চান কিনা। সবশেষে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন ও যথাসম্ভব শেয়ার করুন। দেশ বিদেশের সবশেষ সকল আপডেট খবরাখবর সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।